আপনারা দেখছেন অনুপম লাইভ। না, এ শুধুমাত্র অনুপমের কোনো মিউজিক্যাল ইভেন্ট নয়, লাইভের আড়ালে চলছে শুটিং। বিপ্লব আজকাল ছবিতে অনুপমকে লাইভ দেখা যাবে গান করতে। সিনেমাতে এমন ভূমিকায় অনুপম এই প্রথম। বিপ্লব আজকালে সুরকারও তিনি। অতনুদা যখন প্রথম ছবি করেছিল আমার সাথে ব্ল্যাক কফি, তাতেও অতনুদার ইচ্ছে ছিল আমার একটা অ্যাপিয়ারেন্স রাখা একটা অনুষ্ঠান শ্যুট করবে, কিন্তু সেটা সেই সময় হয়নি। সেটা সম্পূর্ণ হচ্ছে বিপ্লব আজকালের শ্যুটিংয়ে। এই ছবির সঙ্গীত করছি আমি, এবং সঙ্গীতের মধ্যে একটি গান আছে যে বিষয়ে তুমি কিচ্ছু জানো না বলে, সেই গানটা ছবির একটা অংশ হয়ে গেছে এবং সেটা আমরা পারফর্ম করছি লাইভ, এবং সেটাই ছবির একটা অংশ। গানটা বানানোর থেকে শুরু করে আজকে শুটিং থেকে শুরু করে সব কিছু নিয়ে খুব আনন্দের সঙ্গে কাটছে দিনটা। অনুপমকে নিয়ে এমন ভাবনা ভেবেছেন পরিচালক অতনু বোস। আজকের যে গানটা এইভাবে বাংলা ছবিতে আগে কখনো কেউ করেছে বলে জানা নেই, কারণ এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের টেকিং, এই মেকিংটা লোকে ওই মানে টিভির পর্দায় দেখে অভ্যস্ত, কিন্তু অত বড় স্ক্রিনে পড়লে জিনিসটা কোন জায়গায় দাঁড়ায়। তাছাড়া অনুপম সঙ্গে ব্যান্ডেটা এক্সট্রা পড়ে